অবশেষে রাজধানীতে দেখা মিলেছে বৃষ্টির। এর আগে মধ্যরাত থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানে কালবৈশাখী ঝড়। মাত্র ঘণ্টাখানেকের বৃষ্টি ও দমকা হাওয়ায় বিভিন্ন সড়কের উপর ভেঙে পড়েছে গাছপালা। এদিকে দেশের বিভিন্ন জেলায় ঝড় ও শিলাবৃষ্টিতে ঘটেছে প্রাণহানির ঘটনা। ব্যাপক ক্ষতি হয়েছে ধানসহ উঠতি মৌসুমি ফসলের। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে আরো জানাচ্ছেন জাহেদুল আলম। সকাল থেকে রাজধানী জুড়ে থেমে থেমে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হচ্ছে। মাত্র ঘণ্টাখানেকের বৃষ্টি ও দমকা হাওয়ায় ভেঙে পড়েছে গাছপালা, বিভিন্ন সড়কের ওপর পানি জমে গেছে। কালবৈশাখী ঝড়ে চট্টগ্রামের সন্দ্বীপ উপকূলে স্পিডবোট ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস 16 জনকে উদ্ধার করলেও এখনও নিখোঁজ রয়েছেন 3 জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে অন্তত 20 জন যাত্রী নিয়ে স্পিডবোটটি সন্দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে ঝড়ে পড়ে মাছ ধরার জালে জড়িয়ে উল্টে যায় বোটটি। এছাড়া জেলার ফটিকছড়িতে গাছ চাপায় মারা গেছেন আরও এক নারী। ঝড়ে গাছ পড়ে কুমিল্লায় 1 জন নিহত ও 4 জন আহত হয়েছেন। সকালে সিএনজি চালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন তারা। এ সময় হঠাৎ ঝড় শুরু হলে একটি গাছ সিএনজিটির ওপরে পড়ে, পরে হাসপাতালে 1 জনের মৃত্যু হয়। শেরপুর সদর, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি, ফসল ও পোলট্রি খামারে ব্যাপক ক্ষতি হয়েছে। মাটিতে নুয়ে পড়েছে কয়েক হাজার জমির পাকা ও আধা পাকা ধান। কৃষি বিভাগ জানায়, শুধুমাত্র শ্রীবর্দী উপজেলায় প্রায় 4,200 হেক্টর জমির বোরো ধান ও সবজি নষ্ট হয়েছে। জামালপুরে কালবৈশাখীর ঝড় ও শিলাবৃষ্টিতে ধান, কলা, পাট, সবজি সহ উঠতি মৌসুমের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা কৃষি দপ্তর জানায়, আকস্মিক এ শিলাবৃষ্টিতে 550 হেক্টর জমির ধান, 42 হেক্টর জমির কলা, 42 হেক্টর জমির পাট ও 43 হেক্টর জমির সবজি নষ্ট হয়েছে। এদিকে আবহাওয়া অফিস জানায়, দেশজুড়ে আগামী 72 ঘন্টায় বজ্রপাত সহ ভারী বৃষ্টি হতে পারে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।